শহরের দুটি পুজোর উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। সরস্বতী পুজো ঘিরে নানা ধরনের প্যান্ডেল ও আলোর রোশনাইতে ভরে উঠেছে ইস্পাতনগরী দুর্গাপুর। দুর্গাপুরের বি জোনের চণ্ডীদাস বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের সরস্বতী পুজোয় কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। মঙ্গলবার সন্ধ্যায় ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ একাধিক প্রাক্তন কাউন্সিলর। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডপ শিল্পীদের প্রশংসা করেন বিধায়ক। পুজো উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজনের কথা জানিয়েছেন ক্লাবের অন্যতম সদস্য তথা নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা। প্রেমের উৎসব, প্রেমের পুজো, বাগদেবীর পুজো, হ্যাঁ, বিদ্যারম্ভের পুজো, আর তার সঙ্গে কাকতালীয় ভাবে একই দিনে জুড়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে। স্বদেশ বিদেশ এক দেহে হলো লীন, একথাই বলবো। সত্যি এটা একটা অসাধারণ শিল্পকর্ম। আমি নিজে কেদারনাথ মন্দির দেখেছি, আমি দূর থেকে দাঁড়িয়ে মেলাচ্ছিলাম। অপূর্ব শিল্পকর্ম, শিল্পীকে স্যালুট জানাই। এবং যারা এই চিন্তা ভাবনা করেছেন সেই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকেও ধন্যবাদ জানাবো। এত সুন্দর একটা শিল্পকর্ম দুর্গাপুরের মানুষকে উপহার দেওয়া হচ্ছে। এই কটা দিন, হয়তো ওই যে দু তিন দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তারপরে আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়া, মানে কম্প্যাক্ট প্রোগ্রাম মানুষ আনন্দের। অন্যদিকে কচি কাঁচাদের নিয়ে ফিতে কেটে নিউটন বয়েজ ক্লাবের সরস্বতী পুজোর উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ। উপস্থিত ছিলেন এডিডি এর ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্যরা। এরপরে কালকে পাড়ার বাচ্চাদের নিয়ে এবং পাড়ার লোকজনদের নিয়ে একটা গেম শো টাইপের, যেরকম মিউজিক্যাল চেয়ার, ড্রয়িং, সিট অ্যান্ড ড্র, এরকম একটা কম্পিটিশন রাখা হয়েছে। এবং কালকে সকালে পুজো আছে, তারপরের দিন একটা কালচারাল প্রোগ্রাম আছে, আর তারপরের দিন অর্থাৎ 16 তারিখ আমাদের ভাষণ। বাচ্চাদের মধ্যে একটা স্কুলের ব্যাগ বিতরণ করা হলো, তার সাথে কপি আর কালার সেট। দুর্গাপুর থেকে সম্রাট নায়কের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।